বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন লন্ডন গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2020 উদযাপন করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাজনিম দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটির আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বর্ণিল ফিতা কেড়ে ও করতালির মাধ্যমে লন্ডন মিশনে এই বিশেষ লাউঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করেন। লন্ডন ও আশেপাশের শহরগুলোয় করোনা ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে ছোট পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও মুজিব জন্মশতবার্ষিকীর দিনটি দূতাবাসে যথাযথ মর্যাদা ও উৎসাহ আনন্দের সাথে উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভক্ষণে হাইকমিশনার যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। একই সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে এই দুই দেশের প্রবাসী বাংলাদেশি শিশু কিশোর ও তরুণ সমাজকে অমিত সম্ভাবনাময় নতুন প্রজন্ম হিসাবে উল্লেখ করে তাদেরকে জাতির পিতার মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, অকথ্যভয় সাহস এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং তাদের শ্যাকড়ের দেশ বাংলাদেশে মানুষের কল্যাণে যথাসাধ্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। হাইকমিশনার সাইদা মোনা তাজনিম বলেন, ঐতিহাসিক 17ই মার্চ, এই দিনে আজ হতে শতবর্ষ আগে 1920 সালে টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাঙালি জাতির মুক্তির মহানায়ক, বাঙালি জাতিসত্তা বিনির্মাণের অগ্নিপুরুষ, বাঙালির স্বাধিকার আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি, বাংলাদেশের জ্যোতির্ময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন। জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে জাতির পিতার প্রতি রইল আমার শতকোটি সশ্রদ্ধ সালাম, বিনম্র শ্রদ্ধা এবং নিরন্তর ভালোবাসা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভক্ষণে আমি যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশি ব্রিটিশ কমিউনিটির আমন্ত্রিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বাংলাদেশি ব্রিটিশ শিল্পীরা জাতির পিতাকে নিবেদন করে নতুন করে লেখা গান ও কবিতার সমন্বয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজ পরিশেষে হাইকমিশনের দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষভাবে সজ্জিত ও 100 লেখা একটি কেক কাটেন। এর আগে সকালে দিবসের শুরুতে হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল 8, লন্ডন থেকে।